নদী চুপ করে থাকলে কিসের জন্য? ভাবি কি তোমাকে আমার ব্যাপারে কিছু কয়েছে? হ্যাঁ কয়েছে। তুমি নাকি খুব সাহস করে বাড়ির উপরে চলে গিয়েছিলে শুনলাম। বাড়ির পর কিছু বলে কি তুমি আমার উপর রাগ করিস শোনা? না রাগ করবো কিসের জন্য? রাগ করলে কি তোমার সাথে দেখা করতে আসতেন? সেটা অবশ্য ঠিকই কয়েছ। আসলে না যে কথা করছো না তো তাই ভাবলাম। মনের মধ্যে ভালো ঠিক দিচ্ছে না অবশ্য। বড় আব্বা তারাভাইয়ের নামে কেস করতে গেছে। আচ্ছা এই কেসে কি তারাভাই পুলিশ ধরে নিয়ে যাবি? সেটা তো আমি জানি না নদী। আসলে হয়েছে কি এই কেস সম্পর্কে আমার না কোনো ধারণা নেই। আর এই ধরনের কেসের কথা তো আমি আগে কোনোদিন শুনিই নাই। বড় আব্বা যে শেষ মাসে এমন একটা কাম করব কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ঠিকই কইছো। কিসের জন্য যে এরকম কাম করতে গেল? আর আমার হয়েছে দেখো গ্রামের লোক নানানজন ধরে ধরে আমাকে প্রশ্ন করতেছে আর আমার উত্তর দেওয়া লাগতেছে। তোমার উত্তর দেওয়া লাগতেছে মানে? বুঝলাম না। না মানে প্রথমে অবশ্য আমিও বুঝতে পারি নাই, পরে অবশ্য চিন্তা করে দেখলাম যে প্রশ্নকর্তারা হয়তো আমাকে ওই বিশ্বাস বাড়ির জামাই মনে করতেছে, এই জন্যই করতেছে। বিশ্বাস বাড়ির জামাই মনে করতেছে? ধান্দাবাজি করে জায়গা পাও না তাই নিয়ে? হ্যাঁ, এর মধ্যে আমার ধান্দাবাজির কী পাইলে? আচ্ছা তারা যদি এটা মনে নাই করবি তাহলে কিসের জন্য আমাকে এই প্রশ্নটা করবি কব? ভাবখানা এমন করতেছেও মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করে ফেলিছ, মনে হচ্ছে আমি তোমার ঘর করতেছি। চাইল নাই ডাইল নাই দেওয়াম বাতে। ভাই তুমি শুলে যাও। খালি বিয়ে হলেই সাথে করে মিষ্টি আনা লাগে না মিনা বেগম, কোনো কাজে সাকসেস হলেও হাতে করে মিষ্টি আনা লাগে, বুঝতে পারিস? বুঝেছি তুমি সাকসেস হয়ে আছো। তা তারা ভাইয়ের নামে কেস কি ফাইল হয়ে গেছে? ফাইল এখনো হয় নাই, তবে কাছাকাছি উকিল নোটিশ রেডি হয়ে গেছে, দুই একদিনের মধ্যেই তারা বিশ্বাসের কাছে পৌঁছে যাবে। উকিল নোটিশ জিনিসটা আবার কি? ওয়ারেন্ট নাকি? অনেকটা সেই রকম। আমি অবশ্য আগে এটা ভালো মতো বুঝতাম না, তবে আজকে সরজমিনে বুঝে আসছি। তোমাকে বুঝাই দিচ্ছি, উকিল সাহেব বড় আব্বার হয়ে নোটিশ পাঠাবে অভিযুক্ত ব্যক্তি তারা বিশ্বাসের কাছে। ও আচ্ছা, তার মানে নোটিশ পাওয়ার পর তারা ভাইয়ের উকিলের সাথে দেখা করা লাগবে, এই তো? বড় আব্বার উকিলের সাথে তারা দেখা করার কোনো সিন নাই। বড় আব্বা যে অভিযোগ করেছে সেটা উকিল লিখিত আকারে তারার কাছে পাঠাবে। তারা বিশ্বাস যদি যথাসময়ে উকিল সাহেবের নোটিশের উত্তর ঠিক মতো সময় মতো দিতে না পারে তাহলে পরে ডাইরেক্ট কেস। তারা ভাই যদি সন্তোষজনক উত্তর দেয় তাহলে তো আর কেস হবি না। এর জন্য তুমি খুশি হয়ে মিষ্টি নিয়েছো? আমি তো জানি তারা বিশ্বাস সন্তোষজনক উত্তর দিবার পারবে না। উকিল সাহেব যে ভয়ঙ্কর বিষয়টা সামনে নিয়ে আসছে সেটাই হচ্ছে আসল। আমি মনে মনে এই কথাটা ভাবছিলাম, কিন্তু আমি কথাটা কই, আমার কথাই তো আবার দোষ। আচ্ছা কি এমন গুরুত্বপূর্ণ কথা? কি হয়েছে আমাকে একটু সত্যি করে কও তো। তা তো কবো অবশ্যই। তার আগে তুমি একটা কাজ করো, তুমি না বেগম একটা প্লেটে চার পাঁচটা মিষ্টি নিয়ে রাখো, আমি হাত মুখ দিয়ে এসে রোমান্টিক মুডে, ঠিক আছে?